नमस्कार बंधुरा, आमी गौरव बसु आपनादेर सकलके गुड टॉक्स विद गौरवे स्वागत जानाई। आपनारा सकलेई जानेन गत 30 जून भारत सरकारेर मिनिस्ट्री अफ इलेक्ट्रॉनिक्स एंड इनफरमेशन टेक्नोलॉजी बा मेईटी चीनेर 59 मोबाइल एप्लीकेशनके निषिद्ध घोषणा करे। जदिओ सरकारीभावे एई सिद्धान्त जनगणेर डेटा सुरक्षाके सुनिश्चित करार जन्य नेওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এটা যে আসলে লাদাখ সীমান্তে চীনের অনুপ্রবেশ ও আমাদের 20 জন সেনার মৃত্যুর জন্য সরকারের একটি প্রত্যাঘাত তা বুঝতে কারোর বাকি নেই। মোবাইল থেকে চীনা অ্যাপ আনইনস্টল করা একটা প্রচার বেশ কিছুদিন ধরেই আমাদের দেশে চলছিল এবং তাতে জনগণের সাড়াও পাওয়া গিয়েছিল ভালোই। এই সিদ্ধান্তের ফলে সেই উদ্যোগই সরকারি রূপ পেল। কিছুটা দেরিতে হলো, কেন্দ্রীয় সরকারের পক্ষে এটি একটি প্রশংসনীয় পদক্ষেপ। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব, চীনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য শুধু মোবাইল অ্যাপ নিষিদ্ধ করাই কি যথেষ্ট? আর এই অ্যাপগুলি ব্যান হওয়ার ফলে চীনা কোম্পানিগুলি বা কতটা ক্ষতির মুখোমুখি হবে? সঙ্গে এটাও আলোচনা করব, চীনকে সত্যিকারের শায়েস্তা করতে হলে আমাদের কি করা উচিত। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাদের এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। সঙ্গে পাশের ছোট বেল আইকনটিকেও প্রেস করবেন, যাতে এই রকমই অনেক ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও আপনি সবার আগে দেখতে পান। তথ্য প্রযুক্তি আইন 2069A ধারা বলে যে 59টি চীনা অ্যাপকে নিষিদ্ধ করা হয়, তার মধ্যে যেগুলি ভারতীয় মোবাইল ইউজারদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল সেগুলি হলো টিকটক, হ্যালো, ইউসি ব্রাউজার, ইউসি নিউজ, শেয়ার ইট। বাকিগুলির তেমন পরিচিতি বাজারে নেই। এই অ্যাপগুলির মধ্যে নিঃসন্দেহে জনপ্রিয়তার নিরিখে সবার উপরে ছিল টিকটক। 2018 সালে ভারতে আসার পর অনেক ছোট শহর, আধা শহর ও গ্রামের অল্প বয়সী ছেলেমেয়েদের রাতারাতি পরিচিতি পাইয়ে দিয়ে সবার মন জয় করেছিল এই চীনা অ্যাপটি। বাইট ডান্স ইন্ডিয়া টেকনোলজি প্রাইভেট লিমিটেড টিকটকের পাশাপাশি হ্যালো অ্যাপটিকেও ভারতে লঞ্চ করে। নিষিদ্ধ হওয়ার দিন পর্যন্ত এই দুই অ্যাপের ভারতে একত্রে প্রায় 17 কোটি অ্যাক্টিভ ইউজার ছিল। তবে টিকটকের সবথেকে বড় বাজার ভারত হলেও 2018-19 সালে ভারতে টিকটকের রেভিনিউ ছিল মাত্র 43.6 কোটি টাকা। সেখানে আমেরিকা থেকে টিকটক 2019 সালে আয় করে $86.5 মিলিয়ন বা প্রায় 650 কোটি টাকা। আর ওই একই বছর চীনে টিকটক আয় করে 2500 কোটি টাকা। তবে চীনে এই অ্যাপ টিকটক নয়, ডুওইন নামে চলে। টিকটক নিষিদ্ধ হওয়ার ফলে সারা ভারতের 8টি শহরে মোট 1000 জন কাজ হারাবেন আর দেশ হারাবে $1 বিলিয়ন বা প্রায় 7500 কোটি টাকার বিনিয়োগ, যা কোম্পানিটি আগামী 3 বছরে ভারতে করার পরিকল্পনা করেছিল। ভারতে গুগল ক্রোমের পর সবথেকে বহুল ব্যবহৃত মোবাইল ইন্টারনেট ব্রাউজার হলো ইউসি ব্রাউজার, যার ভারতে প্রায় 13 কোটি অ্যাক্টিভ ইউজার আছে। ইউসি ওয়েব মোবাইল প্রাইভেট লিমিটেড, যেটি এই অ্যাপটিকে অপারেট করে, 2018-19 সালে প্রায় 226 কোটি টাকার রেভিনিউ আয় করে। এই কোম্পানিতে কর্মরত ছিল প্রায় 100 জন ভারতীয়। এবার আসা যাক শেয়ার ইট অ্যাপের কথায়। এই অ্যাপ সবথেকে পপুলার ফাইল শেয়ারিং টুলগুলির মধ্যে একটি। পুরো বিশ্বে ছড়ানো 180 কোটি ইউজারের মধ্যে শেয়ার ইটের ব্যবহার শুধু ভারতেই করে 40 কোটি মানুষ। সংখ্যাটা এত বড় শুনতে লাগলেও শেয়ার ইটের ভারত থেকে রোজগার 2018-19 অর্থ বছরে ছিল মাত্র 14.73 কোটি টাকা। এর থেকে বোঝা যাচ্ছে অ্যাপ নিষিদ্ধ করার ফলে যতটা মনে করা হচ্ছে তেমন জোর ধাক্কা চীন বা চীনা কোম্পানিগুলোকে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, ভারতের এই সিদ্ধান্ত থেকে প্রভাবিত হয়ে আরও দেশ, বিশেষ করে আমেরিকা যদি এই সমস্ত অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তবে অবশ্যই কিছুটা টনক নড়বে চীনের। পণ্য বা পরিষেবা বয়কট করে কোনো দেশকে শাস্তি দিয়ে যে সঠিক পথে আসতে বাধ্য করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত দক্ষিণ আফ্রিকা। পৃথিবীর সমস্ত দেশ মিলে বর্ণবিদ্বেষী দক্ষিণ আফ্রিকাকে বয়কট না করলে আজও হয়তো সেই দেশে কৃষ্ণাঙ্গরা নিজেদের অধিকার ফিরে পেতেন না। কিন্তু সেখানে বয়কটের ডাক দিয়েছিল সমস্ত দেশ মিলে। যখন এই বয়কট এক দেশ আরেক দেশের বিরুদ্ধে ঘোষণা করে তখন তার ফল তেমন জোরালো হয় না। আমেরিকার মতো শক্তিশালী দেশ ইরানের বিরুদ্ধে নানা রকম অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেও বিশেষ সুবিধা করতে পারছে না। তবে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রী চীনা কোম্পানিদের নানান সরকারি টেন্ডারে অংশগ্রহণ করতে না দেওয়া বা আগামী দিনে 5G ট্রায়ালে চীনের দুই বড় কোম্পানি হুয়াই ও জিটিএর আবেদনকে বাতিল করার কথা বললেও সরকারিভাবে এখনও কিছু ঘোষণা হয়নি। এখানে আমাদের বোঝা উচিত সরকারেরও কিছু বাধ্যবাধকতা আছে। মানুষের চীন বিরোধী আবেগকে সম্মান জানিয়েও সিরফ অর্থনীতির তাগিদেই
অনেক সিদ্ধান্ত খুব সহজে নেওয়া সরকারের পক্ষে সম্ভব হয় না। চীনা পণ্য, পরিষেবা আর বিনিয়োগ ঠিক ক্যান্সারের মতো আমাদের দেশের অর্থনীতিতে ছড়িয়ে পড়েছে। রাতারাতি তার থেকে নিস্তার পাওয়া দুষ্কর। এই কাজ অসম্ভব না হলেও সময় সাপেক্ষ। তাই আবেগতাড়িত হয়ে ভুল পথে চীনকে শিক্ষা দিতে গেলে আখেরে বেশি ক্ষতির সম্ভাবনা আমাদেরই। ভুললে চলবে না, গত কয়েক বছর ধরেই আমাদের দেশের অর্থনীতির গ্রাফ নিম্নমুখী। করোনার প্রকোপে সেই অর্থনীতির হাল আরও খারাপ হয়েছে। তাই দ্রুত আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার থেকে আমাদের একটু সতর্ক থাকতে হবে। তাহলে কি চীনকে শিক্ষা দেওয়ার কোনো উপায় নেই? অবশ্যই আছে, তবে এই মুহূর্তে এককভাবে ভারতের পক্ষে ব্যাপারটা একটু মুশকিল। সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন টিভি চ্যানেলে অনেক কিছু দাবি করা হলেও যারা একটু খোঁজ খবর রাখেন তারা সকলেই বাস্তব সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল। করোনা পরবর্তী সময়ে চীনের সম্বন্ধে বিশ্বজুড়ে যে সন্দেহের আবহ তৈরি হয়েছে, ভারতের উচিত সেই সুযোগকে কাজে লাগিয়ে সব দেশকে চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা। এই প্রচেষ্টায় ভারত সহজেই সঙ্গে পেতে পারে আমেরিকা, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপানের মতো দেশগুলোকে। দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়াকেও দলে টানতে বেশি বেগ পেতে হবে বলে মনে হয় না। এরই সাথে তাইওয়ানের সঙ্গেও সম্পর্ক উন্নতির দিকে নজর দেওয়া উচিত ভারতের। এই সব দেশ মিলে যদি চীনের বিরুদ্ধে একজোট হয় তবে অবশ্যই বিপাকে পড়বে চীন। বাধ্য হবে নিজের নীতি পরিবর্তন করতে, উদ্যোগী হবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো করতে। এছাড়াও সামরিকভাবে নিজেকে যতটা শক্তিশালী করে তোলা সম্ভব তারও দ্রুত চেষ্টা করা উচিত ভারতের। নিশ্চিন্ত থাকুন, চীনের সঙ্গে ভারতের পুরোমাত্রার যুদ্ধের কোনো সম্ভাবনাই নেই। তাই ভারতের উচিত এলাকাভিত্তিক লড়াইয়ে চীনকে উপযুক্ত জবাব দেওয়ার জন্যে তৈরি থাকা। প্রয়োজনীয় সাজ সরঞ্জাম থাকলে যেটা করা ভারতীয় সেনার কাছে খুব একটা কঠিন কাজ হবে না। মনে রাখবেন, চীন লাদাখে প্রবেশ করেছে দীর্ঘদিনের পরিকল্পনার পর। ভারত এর কী প্রতিক্রিয়া দিতে পারে চীন সব আগে থেকেই হয়তো ভেবে রেখেছে। তাই পরিকল্পনার মোকাবিলা আত্মঘাতী আবেগ নয়, আরও উন্নত পরিকল্পনা দিয়েই করা সম্ভব, যা দেশ হিসেবে আমরা করতে সক্ষম। আগেও অনেকবার আমরা তার প্রমাণ দিয়েছি। তাই এই দুঃসময়ে ঐক্যবদ্ধ থাকুন, জয়ী হব আমরাই। আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সকলের সঙ্গে শেয়ার করবেন। তাহলে আজ এখানেই ইতি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।